দেখো, বাংলাদেশের বুকে একটি নজিরবিহীন রেলপথ নির্মাণ করা হয়েছে, যে রেলপথে পাথর নাই, অর্থাৎ পাথরবিহীন রেলপথ বাংলাদেশের একমাত্র পাথরবিহীন রেলপথ নির্মাণ করা হয়েছে, যে রেলপথটি পদ্মার বুক চিরে 172 কিলোমিটার দৌড়াবে। দর্শক, আজ এই রেলপথের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ একটি অন্যতম অত্যাধুনিক রেলপথ পেল, যেই রেলপথটি বাংলাদেশের অন্য কোথাও নাই, যে রেলপথটি আজ প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যে দিয়েই এই রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে। তবে এই রেলপথ সম্পূর্ণভাবে যদি খুলে দেওয়া হয় তো 172 কিলোমিটার পথ অতিক্রম করবে এই বাংলাদেশের যেই যে স্টেশন থেকে ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ করা হয়, কমলাপুর রেল স্টেশন থেকে। এই কমলাপুর রেল স্টেশন থেকে সাধারণ যাত্রীরাও কিন্তু ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। দর্শক, দেখাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে, এই কমলাপুর রেল স্টেশন থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার পথ নির্মাণ করা হয়েছে, যেই পথ কোনো পাথর নাই। এই পথটি, এই রেলপথটি কিন্তু নির্মাণ করা হয়েছে পদ্মার বুক চিরে, এই ট্রেন চলাচল করবে নির্বিঘ্নে, মানুষ যাতায়াত করবে। যারা ঢাকাতে এখন চাকরির করে তারা কিন্তু ঢাকার বাইরে যাদের বসবাস, এই রেলপথ দিয়েই চলাচল করে তারা নির্বিঘ্নে দিনের দিনেই কিন্তু যাতায়াত করতে পারবে এই রেলপথ ধরেই সহজেই। মানুষ সকালে তার গন্তব্যে পৌঁছাতে পারবে, বাড়ি থেকেও কিন্তু মানুষ ঢাকাতে এসে এই রেলপথ দিয়ে একটি বাংলাদেশের স্বপ্নের দোয়ার খুলে দিল। যেই রেলপথের বাংলাদেশের বুকে একটা নজির স্থাপন করা হলো, যে রেলপথ বাংলাদেশ সেই শুধুমাত্র একমাত্র রেলপথ যেই পথে কোনো পাথর থাকবে না, শুধু কোনো ঝাঁকুনি থাকবে না, আরামদায়ক মনে হবে, মানুষ ট্রেনে নয় প্লেনে চলাচল করছে। দর্শক, দেখাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে, এই স্টেশন থেকেই কিন্তু বাংলাদেশের সকল ট্রেন নিয়ন্ত্রণ করা হয়। এইখান থেকেই ঢাকা থেকে এখন আপাতত 82 কিলোমিটার পথ মানুষ পথ যাতায়াত করতে পারবে। দর্শক, দেখাচ্ছিলাম সামনে একটি রেল নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ট্রেনের যে রেলপথ যে নির্মাণ করা হয়, এই নির্মাণ কাজে যেই মেশিনটি সহযোগিতা নেওয়া হয়, উঁচু নিচু ঠিক করা হয়, সেই মেশিনটি দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এর মধ্যে দিয়েই কিন্তু বাংলাদেশে একটি স্বপ্নের দোয়ার খুলে দেওয়া হলো, যেই রেলপথের মধ্য দিয়ে এই বাংলার বুকে একমাত্র চলাচল করবে যেই রেলপথ, এই রেলপথ দিয়ে মানুষ এখন কোনো যানজট ছাড়াই কিন্তু নির্বিঘ্নে অনায়াসেই মানুষ ব্যবহার করতে পারবে এই রেলপথ। যারা অফিসগামী, ঢাকার বাইরে যারা বসবাস করে, অফিসগামী যাতায়াতের জন্য মানুষের অসুবিধা হয় এখন, কিন্তু আর পদ্মার ওপারে যারা থাকে, 21 জেলার মানুষের জন্য এই রেলপথ স্বপ্নের দোয়ার খুলে দিল। এই রেলপথ মানুষ ঢাকা থেকেই মানুষ দিনে অফিস শেষ করে মানুষ অফিস থেকে আবারও এই রেলপথ ব্যবহার করে মানুষ নির্বিঘ্নে অতি সহজে এই যোগাযোগ মাধ্যম দিয়ে মানুষ তার গন্তব্যে আবার পৌঁছে যেতে পারবে। দর্শক, দেখাচ্ছিলাম সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে, যে স্টেশন থেকে বাংলাদেশের সকল ট্রেন নিয়ন্ত্রণ করা হয়, এই স্টেশন থেকেই কিন্তু মা প্রান্ত পর্যন্ত আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলো, যেই রেলপথটি বাংলাদেশের মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম একটি প্রজেক্ট। আমরা দেখেছি যে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসে, বিমানবন্দরের থার্ড টার্মিনাল, একে একে কিন্তু বাংলাদেশের তথ্য প্রযুক্তির আওতায় বাংলাদেশ একটি স্মার্ট দেশ হিসেবে পরিণত হচ্ছে। দর্শক, বাংলাদেশের মানুষ আরেকটি নজিরবিহীন পথ দেখলো, যেই পথ দিয়েই মানুষ অনায়াসে নির্বিঘ্নে কোনো কষ্ট ছাড়াই আরামদায়কভাবে যে রেলপথ ব্যবহার করে মানুষ তার গন্তব্যে পৌঁছাতে পারবে। দর্শক, আজ প্রধানমন্ত্রীর 82 কিলোমিটার পথ এই রেলপথ, যেই রেলপথে কোনো পাথর থাকবে না, এই পাথরবিহীন রেলপথ উদ্বোধন করলো। এই পাথরবিহীন রেলপথ পদ্মার বুক চিরেই কিন্তু মা প্রান্তে, জাজিরা প্রান্ত থেকে মা প্রান্ত পর্যন্ত 82 কিলোমিটার পথ উদ্বোধন করলো। এ পুরোপুরি এখনও পর্যন্ত খুলে দেওয়া হয়নি, অর্থাৎ কি আরও কিছু সময় লাগবে এই রেলপথটি সম্পূর্ণভাবে নির্মাণ করতে, কাজ শেষ করতে।
যদি এই কাজ শেষ করা হয়, মানুষ আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই রেলপথ দিয়ে মানুষ কিন্তু ভারতেও যাতায়াত করতে পারবে। ভারতের যে মৈত্রী এই ট্রেন আছে, এই সেই ট্রেন দিয়ে এই 172 কিলোমিটার পথ অতিক্রম করে যশোর হয়ে, যশোর বেনাপোল হয়ে কিন্তু তারা ঢাকা থেকে একেবারে সরাসরি অনায়াসেই কোনো হচ্ছে যানজট বা কোনো বাধাবিঘ্ন ছাড়াই অনায়াসেই তারা আরামদায়কভাবে ভারতেও যাতায়াত করতে পারবে। দর্শক, যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশে একটি দিগন্তের পথ খুলে দেওয়া হলো এই রেলপথ প্রতিস্থাপন করে। দর্শকরা, দেখাচ্ছিলাম সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে। কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামত।